ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন দেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথাও তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কখনো কখনো সেখানে এজেন্ডা ভিত্তিক ও তথ্য বিকৃত করেও প্রশ্ন করা হয়, যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনাও হয়ে আসছে। সোমবারের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। প্রধানমন্ত্রী যে কথা বলেননি সে কথা তার নামে চালিয়ে দেন আনসারি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে কোনো দেশের নামই উল্লেখ করেননি, তবুও আনসারি সেখানে যুক্তরাষ্ট্রের নাম যোগ করে দেন, যা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী বলে জানান গণমাধ্যম বিশেষজ্ঞরা। সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা, কিন্তু আমার দেশ সেটা হবে না, আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। তবে তার বিকৃত এই প্রশ্নের উত্তরে মিলার বলেন, সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে বাংলাদেশের সঙ্গে কখনোই কোনো আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের। ইট ইজ নট অ্যাকুরেট, উই রেসপেক্ট বাংলাদেশের সভরেনটি, উই হ্যাভ নেভার এনগেজড ইন এনি কনভারসেশনস অ্যাবাউট টেকিং ওভার সেন্ট মার্টিনস আইল্যান্ড। We value our partnership with Bangladesh. We strive to bolster our relationship by working together to promote democracy. এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার এই খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে, কিন্তু মুশফিকুল আনসারির প্রশ্ন যে সঠিক ছিল না তা কোথাও বলেনি গণমাধ্যম দুটি। শুধু প্রথম আলো তার খবরের শেষের দিকে লিখেছে প্রধানমন্ত্রী এক্ষেত্রে কোনো দেশের নাম উল্লেখ করেননি, কিন্তু ডেইলি স্টার ফ্যাক্ট চেক না করেই মুশফিকুল আনসারির প্রশ্ন ও মার্কিন জবাব হুবহু ছাপিয়ে দিয়েছে। অথচ ওই সংবাদ সম্মেলনে দেশের স্বার্থে যে প্রশ্ন করা হয়েছে সে সংক্রান্ত কোনো সংবাদই প্রকাশ করেনি এই দুটি সংবাদ মাধ্যম। শুধু এবারই না, এর আগেও নানা ইস্যু নিয়ে এমন বিকৃত সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার, যেটিকে নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন ও মতলবী সাংবাদিকতা বলে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ।